আপনারা সকলেই জানেন গত 13 তারিখে দুদকের একজন সম্মানিত উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম রমনা থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে আমরা আমাদের অভিযান লঞ্চ করি যাত্রাবাড়ি, মুগদা এবং এয়ারপোর্ট এলাকায় গত 14 তারিখে। এই অভিযানে আমরা চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। এই চারজন ব্যক্তির কাছ থেকে আমরা বিভিন্ন মোবাইল ফোন, অনেকগুলো সিম কার্ড, তারপরে দুদকের ভুয়া আইডি কার্ড এবং তারা যেভাবে মানুষের সাথে প্রতারণা করত বিভিন্ন চিঠি দেওয়ার মাধ্যমে সেই চিঠিগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তারা যে পদ্ধতিতে এই প্রতারণাগুলো সংগঠিত করত, একটি করে আমি বলছি, তারা দুদকের ওয়েবসাইট থেকে, আপনারা দেখবেন দুদকের ওয়েবসাইটে FRT যেগুলো দেওয়া হয় বা চার্জশিট যে মামলাগুলো দেওয়া হয় অথবা FIR করা হয়, ইনফরমেশনগুলো থাকে, এই ইনফরমেশন থেকে তারা নামগুলো কালেক্ট করে, কালেক্ট করে তারা এই এই তাদের মোবাইল নাম্বারগুলো জোগাড় করে। মোবাইল নাম্বারগুলো জোগাড় করার পর তারা তাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে এই মামলার আমরা সমাধান করে দিব। আমি দুদকের অফিসার বলছি, অফিসার পরিচয়ে তারা ফোনগুলো করে এবং এই ফোনগুলোর প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই যারা ভিকটিম তারা তাদের কাছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে টাকা তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে, সেটা বিকাশের মাধ্যমেও করতে পারে, আবার অনেক সময় দুদকের অফিসের সামনে তাদেরকে ডাক দেওয়া হয়। দুদকের সামনে অফিসে আসলে তখন জিজ্ঞেস করে যে স্যার আপনি কোথায় আছেন, তারা উত্তর দেয় ঠিক আছে আপনি টাকা পয়সা এনেছেন, যদি এনে থাকেন তাহলে আপাতত বিকাশ করেন, আমি আপনাকে এই গেটের বাইরে এসে আপনার সাথে কথা বলছি। তো এই পদ্ধতিতে তারা এই প্রতারণাগুলো করে থাকে। আর একটা পদ্ধতি তারা করে, সেটি হলো তারা ভুয়া চিঠি বানায়, এই চিঠিগুলো তাদের কাছে প্রেরণ করে, বাসায় প্রেরণ করে বা অফিসে প্রেরণ করে। স্বাভাবিকভাবেই সেখানে ওই ভুয়া নাম্বার থাকে, ওই নাম্বারে আবার কল দেয় যে স্যার এরকম চিঠি পেয়েছি আমরা কি করব। তখন তারা বলে যে ঠিক আছে আপনি ওই একই পদ্ধতিতে কোনো একটা স্থানের নাম বলে অথবা দুদক অফিসের সামনে বলে অথবা বলে যে আপনি বিকাশে টাকা পাঠান আগে, তারপরে আমি এটা দেখছি। তো এই পদ্ধতিতে তারা এ যাবৎকালে গত 1 বছর ধরে তারা এই এই চক্রটি কাজ করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এবং সত্যতাও পাওয়া গেছে। এই প্রেক্ষিতে আমরা বিভিন্ন জেলার বিশেষ করে পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, চেয়ারম্যান, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী, হিসাব রক্ষক, তাদের সাথেও কথা বলেছি, তারা এটার সত্যতা কথা স্বীকার করেছেন এবং এভাবে তারা প্রতারিত হয়েছেন। তা গত 1 বছরে প্রায় এই ধরনের প্রচুর লোকের কাছ থেকে প্রায় এক কোটির উপরে তারা টাকা সংগ্রহ করেছে এবং এইভাবে প্রতারণার শিকার হয়েছে প্রচুর মানুষ। তা আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি এই ধরনের প্রতারণার শিকার হন বা এই ধরনের চিঠি পান বা কেউ যদি আপনাদেরকে দুদকের অফিসারের পরিচয় দিয়ে এইভাবে কথা বলে, অবশ্যই আপনারা দুদক অফিসের ভিতরে গিয়ে হেল্প ডেস্ক আছে, সেই হেল্প ডেস্কে আপনারা বিষয়টি যাচাই করে নেবেন। অযথায় এই অন্য জায়গায় ঘোরাঘুরি করা, কাউকে টাকা পাঠানো বিকাশের মাধ্যমে, এই এই কাজগুলো করবেন না, তাতে করে আপনারা এই প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পাবেন। এইটা খুব একটা বড় চক্র গড়ে ওঠে না, আমরা এর আগেও চক্র যেগুলো ধরেছি ওইটা মোটামুটি বকডাউন করতে, তার যে অ্যাসোসিয়েটগুলো ছিল আপনার পরবর্তীতে হয়তোবা জানেন না, ওই অ্যাসোসিয়েটগুলো ধরে ওই যে চক্রটা ছিল ওটাকে আমরা বকডাউন করতে সক্ষম হয়েছি। আর এই যে চক্র, তারা অনেকের নাম বলেছে, তা আমি তদন্তের খাতিরে নামগুলো বলছি না, আমরা তাদেরকে ধরে, এর সাথেও যদি আরও অনেকগুলো চক্র থাকে বা অন্যান্য জেলাও যদি এই ধরনের চক্র সচল থাকে, সেই ধরনের আলামতও আমরা তাদের কাছ থেকে পেয়েছি। আমরা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অপারেশনগুলো করে খুব তাড়াতাড়ি এই চক্রগুলোকে বকডাউন করতে সক্ষম হব। এবং আমি যেটা আবারও মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যে সাজেশনটা আমি আপনাদেরকে দিলাম, এইটা একটু মিডিয়াতে ভালো করে প্রকাশ করলে এই প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। এখন ডিজিটাল যুগের দেশ, ডিজিটাল যুগে আমরা বাস করছি, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, ইট ইজ ভেরি ইজি টু গো টু এ অফিস, গো টু দ্য অফিস অ্যান্ড আক্স যে এইটা কি, এই ধরনের চিঠি কি আপনি আমাকে দিয়েছেন বা এই ধরনের নাম্বার থেকে আমার কাছে ফোন এসেছিল, তারা এই ধরনের টাকা পয়সা চাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনি হেল্প ডেস্ক থেকে অথবা দুদকের অফিসে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন, আপনি আদৌ চিঠি পেয়েছেন কিনা অথবা আদৌ দুদক আপনাকে ডেকেছেন কিনা। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু চোখ কান খোলা রাখেন, বিষয়গুলো মাথার মধ্যে রাখেন, আপনারা
সকলে এই প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন না। বেসিক্যালি এই প্রতারক চক্র আপনারা দেখেছেন এই যাবত করে বিভিন্ন মোডাস অপারেন্ডিতে বিভিন্ন প্রতারক চক্র কিন্তু বিভিন্নভাবে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। তো এটা তাদের একটা মোডাস অপারেন্ডি যে এই দুদকের পরিচয় দিয়েই তারা এই কাজগুলো করছে। তো আলটিমেটলি আরেকটা বিষয় আমাদের কানে আসছে, তারাও স্বীকার করেছে, সেটা হলো যে কেউ অরিজিনালি দুদকের থেকে চিঠি পেয়েছে, তারা হয়তো বা আপনার কাছে গল্প করছে, তার আত্মীয় স্বজনের কাছে গল্প করছে, কোনো অফিসার সরকারি অফিসারদের সাথে গল্প করছে। এই গল্প করতে করতে আলটিমেটলি এই কথাগুলো তাদের কানে হয়তো বা কোনোভাবে গেছে, যাওয়ার পরেও কিন্তু তারা আলটিমেটলি ওই লোকের নাম্বার নিছে, ওই লোকের ঠিকানা নিছে, এইভাবে তারা তাদেরকে প্রতারণা শিখেছে।